বিপন্ন হবে প্রগতি বিপন্ন হবে মানবতা এভাবেই তিনি নিপীড়িত বাঙালির মুক্তির সংগ্রামে নেপথ্যে থেকে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুর অবর্তমান আমাদের মুক্তির সংগ্রামে ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে যোগাযোগ এবং সমন্বয় করে আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছে ক্রাইসিস মোমেন্টে ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে তিনি সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো নিতে পেরেছেন মাননীয় প্রধানমন্ত্রীর লেখায় আর একটা কোট করব অনেক ঘাত প্রতিঘাত এসেছে কিন্তু আমার মাকে আমি কখনো ভেঙে পড়তে দেখিনি আনকোট এমনই দৃঢ়চিত্তের অধিকারী ছিলেন বেগম মুজিব তার রাজনৈতিক প্রজ্ঞা আর দূরদর্শিতা ছিল অতুলনীয় আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আপনাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির রাজনৈতিক এবং লেখক হিসাবে গড়ে ওঠার পেছনে প্রেরণার কেন্দ্রবিন্দু ছিল বঙ্গমাতা পড়াশোনার প্রতি ছিল বঙ্গমাতার অদম্য একটা আগ্রহ শেখ মনির লেখক এবং সাংবাদিক হওয়ার পেছনে বেগম মুজিবের অবদান অপরিসীম সুতরাং বেগম মুজিবের চারিত্রিক গুণাবলী থেকে আমাদের প্রজন্মের অনেক কিছু শিক্ষণীয় বিশেষ করে মানবিকতা এবং রাজনৈতিক ক্ষেত্রে তিনি যে উদাহরণ রেখে গেছেন তা সত্যি অনুকরণীয় পরিশেষে বলতে চাই ওই স্বাধীনতা বিরোধী চক্র যার অন্যতম হোতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ৭৫ নির্বিচারে নারী এবং শিশু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যেটা জাতির কাছে আজ পরিষ্কার যে হত্যাকাণ্ডে পরিত্রাণ পায় নাই ৪ বছরের শিশু সুকান্ত বাবু ১০ বছরের শিশু শেখ রাসেল ও আরিফ সেইনিয়াবাদ রক্ষা পায় নাই মহিষী নারী শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও অন্তঃসত্ত্বা গৃহবধূ আমার মা আর্য সেইনিয়াবাদ সহ নিরীহ অবলা নারী সুলতানা কামাল ও রোজি জামাল এদিক দিয়ে বিচার করলে এই হত্যাকাণ্ড গণহত্যার সামিল কারণ নারী শিশুদের নির্বিচারে এবং বাছাই করে সেদিন হত্যা করা হয়েছিল এই সুদূর প্রসারী এবং পরিকল্পিত হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের স্বাধীনতার সূর্য সম্পূর্ণরূপে উদিত হওয়ার পূর্বে আকস্মিকভাবে অস্তমিত করা হয়েছিল নস্যাৎ করা হয়েছে বাঙালির ২ শতাধিক বছরের স্বাধীনতার আকাঙ্ক্ষা এই হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শত্রুরা তাদের পরাজয়ের প্রতিশোধ দিয়েছিল বাঙালি জাতির উপর কাজেই জিয়ার রহমানের মরণোত্তর বিচার আজ এই প্রজন্মের সময়ের এবং নৈতিক দাবি এই নির্দয় গণহত্যাকাণ্ড যদি আমরা মেনে নেই তাহলে আমরা ন্যায়পরায়ণ এবং মানবিক সমাজ ব্যবস্থা কায়েম করতে ব্যর্থ হব এবং তাতে বিপন্ন হবে প্রগতি বিপন্ন হবে মানবতা সুতরাং এই হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এবং অচিরেই সাজাপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্য করার দাবি ব্যক্ত করে